এই ঘটনাটা রাত্রে কে করেছে আমরা তো দেখিনি, তবে এটা একটা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই উদ্দেশ্যমূলক ভাবে করেছে এটা আমার ধারণা। শ্রীরামকাটের শ্রী শ্রী পূর্ণবানন্দ মঠে গত রাত্রে যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কর্তৃক এই মন্দিরের দুইটি প্রতিমার মাথা বিচ্ছিন্ন করা হয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি কুসুরকি মহল এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা তদন্ত সাপেক্ষে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়ে যা যা করণীয় প্রশাসনের তরফ থেকে সেটা আমাদের করা হবে।